কি অভ্যাসটা মুখের স্বাস্থ্যের জন্য ভালো সেটা মানে মানুষ করতে এই অভ্যাসগুলো করবে এটা একটু যে একটু যদি বলতেন প্রথমত যে অভ্যাসগুলো মানুষের স্বাস্থ্যে মুখের স্বাস্থ্য রক্ষার জন্য ভালো সেটি হচ্ছে যে আপনাকে ব্রাশ করতে হবে আপনাকে ফ্লস করতে হবে আপনাকে মাউথ ওয়াশ করতে হবে আপনি পান চুন জর্দা খৈনি সুপারি এগুলো পরিহার করতে হবে ধূমপান করা যাবে না তারপরে অ্যালকোহল বা এই জাতীয় মাদক যে কোনো ধরনের মাদক ইয়ে থেকে মুক্ত থাকতে হবে তারপরে আপনার এই পুষ্টিকর খাবার দাবার নিতে হবে এবং এই সকল ধরনের খাবার দা চিবিয়ে খেতে হবে চিবিয়ে খেতে একটা সুন্দর কথা আছে যে ওই পানি চিবিয়ে খেতে হবে এবং খাবার পান করতে হবে অর্থাৎ আপনি যে খাবারটা মুখের মধ্যে নিলেন সেই খাবারটার জন্য আল্লাহ আপনাকে এই দাঁতটা দিয়েছেন জিব্বা দিয়েছেন আপনার তালু দিয়েছেন এই যে পুরো পরিবেশটা তৈরি করে দিয়েছেন এটাকে মুখের মধ্যেই পিষে আপনাকে এমন করতে হবে যাতে আপনি গিলে ফেললেন খাবারটা তাতে আপনার স্টোমাক ভালো থাকবে হজম ভালো থাকবে সব কিছু আপনি যদি ওই যে মুখের কাজ না করে ভিতরে স্টোমাকে ফেলে দেন তাহলে এটা স্বাস্থ্যকর বিষয় হবে না আর বলা হচ্ছে পানি চিবিয়ে খেতে হবে এটার মানেটা কী পানি চিবিয়ে খাওয়া মানে পানিতেও পান করি আমরা যে আসলে পান করা মানে পানি দিলাম গলায় ফেলে দিলাম ভিতরে চলে গেল এইটা না এই পানি আপনার মুখ তালু গলা জিব্বা জিব্বার নিচের অংশ দাঁতের ভিতর বাইল মধ্যবর্তী অংশ সবগুলোকে যাতে সে টাচ করতে পারে তারপরে এটা ভিতরে যাবে সেটাই হচ্ছে আপনার প্রকৃতপক্ষে পানি পান করা অথবা পানি ব্যবহার করা তো সেই জায়গাগুলো সেই অভ্যাসগুলো রপ্ত করতে হবে আর অতিরিক্ত ডিহাইড্রেটেড খাবার দাবার যেগুলো ডিহাইড্রেশন করে এগুলো থেকে মুক্ত থাকতে হবে এতে শরীর শুধু নয় মুখের স্বাস্থ্য ভালো থাকবে আর সবথেকে বড়ো কথা মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি আপনি যত্নবান হন তাহলে ডেফিনেটলি আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ এই জায়গাটায় যে যত বেশি কেয়ারফুল আপনি দেখবেন এই উপায় যেগুলোর কথা আমি বললাম এগুলোতে যদি আপনি কেয়ারফুল থাকেন তাহলে সামগ্রিক স্বাস্থ্য নিয়ে আপনি কেয়ারফুল থাকতে থাকবেন না এটি বিশ্বাস করা কঠিন আমাদের সচেতন থাকতে হবে যাতে দাঁতের কোনো রোগ না হয় সেটার জন্য আমরা ব্রাশ ফ্রাস মাউথওয়াশ এগুলো করব। আমরা এই যে এরপরে আমরা যদি কোনো অসুবিধা দেখি তাহলে ডাক্তারের কাছে যাব। এখন কি কি অসুবিধা হতে পারে একটা হলো দাঁত শিশির করছে দাঁত শিশির করছে মাড়ি শিশির করছে এর মানে দাঁত শিশির করার মানে হলো দাঁতের উপরের যে আবরণটা সেই আবরণটা ক্ষয় হয়ে গেছে যার ফলে ভিতরের যে ডেন্টিন পোষ্য আছে সেই ডেন্টিনটা এক্সপোজ এবং এই ডেন্টিনের মধ্যে কিছু ডেন্টিন আর টিউবুলস আছে অর্থাৎ নার্ভের এন্ডিংগুলো আছে সেগুলো তখন যেহেতু ওপেন সেই